আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, সকলে কেমন আছো? আশা করি ভালো। তোমাদের সকলকে স্বাগতম সবাই স্টাডির নতুন একটা ভিডিওতে। এইচএসসি পরীক্ষা 2023-এর সমাজকর্ম দ্বিতীয় পত্র নিয়ে কথা বলবো। সমাজকর্মের প্রথম পত্র থেকে দ্বিতীয় পত্র যথেষ্ট কঠিন। আমাকে অনেকেই কমেন্ট করছে ভাই সমাজকর্ম সাজেশন দেন, তখন বুঝি নাই যে আসলে কেন বলতেছে। বাট এখন সাজেশন যখন আমরা রেডি করছি তখন আমরা দেখতে পাচ্ছি হ্যাঁ, যথেষ্ট কঠিন একটা সাবজেক্ট, তোমাকে একটু এফোর্ট দিতে হবে। যা ইচ্ছা তাই বললে হবে না, সময় দিয়ে তারপর তোমাদেরকে এই সাজেশনটা কমপ্লিট করতে হবে। আমি রিকোয়েস্ট করবো পরীক্ষার আগে সাজেশনটা কমপ্লিট করে রাখবা, কারণ পরীক্ষার সময় আমরা অনেক সময় পাবো না। তাই পরীক্ষার আগে 3 দিন 4 দিন যা লাগে একটা না বসে এই সাজেশনটা শেষ করে ফেললে পরীক্ষার সময় রিভিশন দিয়ে পরীক্ষা দিলা কেমন। তো এখানে আমরা প্রত্যেকটা বিষয়গুলো নিয়ে কথা বলছি। এখানে পরীক্ষার মানবণ্টন রয়েছে, আমরা দেখতে পাচ্ছি 11 প্রশ্ন থাকবে, 7টা লিখতে হবে। বহু নির্বাচন 30টা থাকবে, 30টা দেখতে হবে। পাস হচ্ছে 70-এ 23, বহু নির্বাচনী 30-এ 10 পাস, আলাদা আলাদা পাস। এখন কথা বলি আমরা সাজেশন নিয়ে। আর যারা এখন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে করে রাখো, পাশের বেল আইকন বাজিয়ে রাখো সকল আপডেট সবার আগে পাওয়ার জন্য। এছাড়া তোমাদের সাজেশন ভিডিওগুলো কিন্তু ইতিমধ্যে আপলোড করা হয়েছে, তাই আমাদের সাথে কানেক্টেড থাকো। সংক্ষিপ্ত সিলেবাসে বাইরে কোনো প্রশ্ন আসবে না, তাই তোমাদেরকে টার্গেট রাখতে হবে সংক্ষিপ্ত সিলেবাস। এখানে আমরা দেখি কোন কোন অধ্যায় থেকে কটা প্রশ্ন আসবে। এখানে অনেকগুলো অধ্যায় দেওয়া আছে দেখতে পাচ্ছ, প্রথম সমাজকর্ম দ্বিতীয় পত্রে। এখানে প্রায় কটা অধ্যায়? 3টা, 6টা, 8টা অধ্যায় দেওয়া আছে। 8টা থেকে প্রশ্ন আসবে, 11টা। এগুলো টাফ। বাংলাদেশের মৌলিক চাহিদা থেকে প্রশ্ন আসবে, সমাজকর্মের শাখা, সামাজিক সমস্যা সমাধানের সমাজকর্ম অনুশীলন, সামাজিক সমস্যা প্রতিরোধ, সামাজিক প্রতিষ্ঠান সংস্থা, সামাজিক আইন ও সমাজকর্ম, বাংলাদেশের সরকারি সমাজ উন্নয়ন কার্যক্রম, বেসরকারি সমাজ উন্নয়ন কার্যক্রম, আন্তর্জাতিক সংস্থার সমাজ উন্নয়ন কার্যক্রম। তো এক্ষেত্রে টপিকগুলো নিয়ে তারা টপ মানে কথা বলেছে এবং এখান থেকে প্রশ্ন আসবে প্রায় 8টা অধ্যায়। আমরা সৃজনশীল প্রশ্ন কাঠামো দেখি, এক্ষেত্রে আমরা বলে দিচ্ছি কোন টপিকগুলো থেকে প্রশ্ন আসবে, সেগুলো আমরা একটু দেখে নিই। প্রথমে আমরা বলেছিলাম বাংলাদেশের মৌলিক চাহিদা থেকে একটা প্রশ্ন আসবে, একটা সিকিউ। বাংলাদেশের মৌলিক চাহিদা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, এখানে দেখতে পাচ্ছ বাংলাদেশের মৌলিক চাহিদা যেগুলো রয়েছে, বিশেষ করে আগে এই প্রত্যেকটা টপিকের মেইন বিষয়টা বুঝতে যাবা, বিশেষ করে খাদ্য, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, শিক্ষা এগুলো দেখে যাবা, এবং চিত্ত বিনোদন এগুলো একটু ভালো করে দেখে যাবা। তার সাথে মৌলিক মানসিক চাহিদা যেটা রয়েছে, অপূরণজনিত সমস্যা, মৌলিক মানসিক মানবিক চাহিদার পূরণের অন্তরায়, তারপর হচ্ছে চাহিদা পূরণের গৃহীত পদক্ষেপ, এই টপিকগুলো দেখে যাবা। এখান থেকে তোমরা প্রশ্ন পাবা, বিশেষ করে মৌলিক চাহিদার বর্তমান পরিস্থিতিগুলো দেখে যাবা। তার সাথে 3টা টপিক দেখে যাবা, যে অপূর্ণজনিত সমস্যা, পূরণের অন্তরায় এবং হচ্ছে চাহিদা পূরণের গৃহীত পদক্ষেপ। প্রশ্ন তোমরা এখান থেকে শিওর একটা পাবাই। সমাজকর্মের শাখা থেকে 2টা প্রশ্ন আসবে, 2টা সৃজনশীল প্রশ্ন আসবে সমাজকর্মের শাখা থেকে। এখানে তোমরা দেখতে পাবে সমাজকর্মের শাখা এই পুরো অধ্যায়টা রয়েছে এবং এখানে টপিক অনেকগুলো টপিক নিয়ে কথা বলেছে, বিশেষ করে চিকিৎসা নিয়ে কথা বলেছে, চিকিৎসা ইম্পর্টেন্ট। তারপর এখানে বিদ্যালয় ইম্পর্টেন্ট, বিদ্যালয় নিয়ে যে প্রশ্নগুলো পাবে সেটা ইম্পর্টেন্ট। তার সাথে শিল্প সমাজকর্মের নিয়ে কথা বলা হয়েছে, প্রবীণ কল্যাণ নিয়ে কথা বলা হয়েছে, অতটা গুরুত্বপূর্ণ না, যতটা গুরুত্বপূর্ণ বিদ্যালয় এবং হচ্ছে তোমাদের চিকিৎসা, এটা দেখে যেতে পারো। এখান থেকে তোমাদের প্রশ্ন আসবে। তাও তোমরা প্রত্যেকের যে মানবিক সমস্যার মাধ্যমে সমাজকে বিভিন্ন শাখা সম্পর্কে আলোচনা, এইখানে টপিকগুলো দেখে যাবে, বিশেষ করে শিক্ষা, চিকিৎসা, ক্লিনিক্যাল, তারপর হচ্ছে তোমার এখানে শিল্প রয়েছে, বিদ্যালয় রয়েছে, এগুলো একটু দেখে যাবা, প্রশ্ন পাবা কেমন। এখান থেকে তোমরা প্রশ্ন পাবে এবং আশা করি এখান থেকে তোমাদের 2টা প্রশ্ন আসবে। সামাজিক সমস্যা সমাধানের সমাজকর্মের অনুশীলন, এখান থেকেও 2টা প্রশ্ন আসবে, এখান থেকে 2টা প্রশ্ন আসবে। এই হচ্ছে টপিক। এখানে সামাজিক সমস্যা সমাধানে আহামরি অনেকগুলো নিয়ে কথা বলে নেয়। এখানে তারা কথা বলেছে যৌতুক নিয়ে, এখানে কথা বলেছে বাল্যবিবাহ নিয়ে, মাদকাসক্তি নিয়ে, অটিজম নিয়ে কথা বলেছে, জলবায়ু পরিবর্তন নিয়ে কথা বলেছে। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে সামাজিক সমস্যার এই আন্তঃসম্পর্কটা দেখে যাবা, তার সাথে যৌতুক, বাল্যবিবাহ, মাদকাসক্ত দেখে যাও, এই 3টা টপিক দেখে যাও, এখান থেকে প্রশ্ন পাবা। প্রত্যেকটা কারণ, তারপর হচ্ছে গিয়ে যে সমাজকর্মীর ভূমিকা কী বা পরিস্থিতি প্রভাব, এগুলো একটু দেখে যাবা, তাহলে এখান থেকে তোমরা প্রশ্ন পাবা। সামাজিক সমস্যা প্রতিরোধ এবং সামাজিক প্রতিষ্ঠান সংস্থা ও সংস্থা থেকে তোমরা 2টা সিকিউ পাবা। এখান থেকে তোমরা 2টা সিকিউ কী কী পাবা একটু দেখি। এই হচ্ছে অধ্যায়। এখানে আহামরি অনেকগুলো টপিক নিয়ে কথা বলে না, এখানে কথা বলেছে সামাজিক প্রতিষ্ঠান, এখানে প্রতিষ্ঠান অনেকগুলো কথা বলে, যেমন যৌতুক, বাল্যবিবাহ, অপরাধ, যৌন হয়রানি, নিপীড়ন, জঙ্গিবাদ, অপুষ্টি, এইগুলো নিয়ে কথা বলেছে। তবে এখানে গুরুত্বপূর্ণগুলো একটু নিচে উল্লেখ করা আছে, যেমন বিবাহ পরিবারের ভূমিকা, সমাজকর্মী হস্তক্ষেপ, এটা দেখে যাবা, এটা 6 নম্বর পেতে পারো তোমরা। সামাজিক সমস্যা প্রতিরোধে ধর্মের ভূমিকা দেখে যাবা, ধর্মীয় মূল্যবোধটা দেখে যাবা, গণমাধ্যমের ধারণা ধরন এটা দেখে যাবা, আইন প্রয়োগকারী সংস্থার ধারণা ধরনটা দেখে যাবা। আইন প্রয়োগকারী এবং গণমাধ্যমটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই বর্তমান যুগে বা সমসাময়িক দিক থেকে। তারপর ধর্মেরটা দেখে দিতে পারো, তার সাথে বিবাহ পারিবারের ভূমিকাটা, এটা কিন্তু হস্তক্ষেপটা দেখে যাবা, প্রশ্ন পাবে এখান থেকে। এখান থেকে সব মিলে তোমরা 2টা প্রশ্ন পাবো। তার সাথে এখানে সামাজিক সংস্থা ও সংস্থার বৈশিষ্ট্যগুলো দেখে যাবা, যে সংস্থাগুলো রয়েছে তাদের বৈশিষ্ট্যগুলো কী কী,
কোন দিক থেকে সেগুলো সমাজকর্মীদের সংস্থা বা এইগুলো সেগুলোটা দেখে যাবা। এখান থেকে তোমরা দুইটা প্রশ্ন পাবা সিকিউ, সামাজিক আইন ও সমাজকর্ম, এখান থেকে তোমরা প্রশ্ন পাবা একটা, সিকিউ একটা পাবা। আমি যদি নিচে আসে দেখতে পাবো এখানে অনেকগুলো টপিক না, ছোট্ট একটু অধ্যায় সামাজিক আইনের ধারণা, এখানে সামাজিক আইনের গুরুত্ব উদ্দেশ্য দেখে যাবা, সামাজিক সমস্যা ও সামাজিক আইনটা দেখে যাবা, তার সাথে সামাজিক আইনের ধারা 1971 সালের মুসলিম পারিবারিক আইনটা দেখে যাবা। এই তিনটা বিষয় দেখে যাও, এখান থেকে তোমরা একটা প্রশ্ন কনফার্ম পাবা। বাংলাদেশের সরকারি সমাজ উন্নয়ন কার্যক্রম, এখান থেকে তোমরা একটা সিকিউ পাবা। এখানে সরকারি বেসরকারি দুটো বিষয় রয়েছে, বাংলাদেশ সরকারের সমাজসেবা পরিচিতি পড়তে হবে না, গ্রামীণ সমাজসেবার ধারণা উদ্দেশ্য কার্যক্রম, তারপর হচ্ছে সমাজসেবক কার্যক্রমের সমাজকর্মের পদ্ধতি প্রয়োগ, তারপর হচ্ছে শহর সমাজের ধারণা উদ্দেশ্য, এখানে গ্রামীণ একটা রয়েছে এবং সহজ রয়েছে, এই দুইটা পড়ে যাবা। এখানে আলাদা করার কিছু না, এই দুটো টপিক নিয়ে এই অধ্যায়টা, শহর এবং গ্রামটা পড়ে যাবা। সরকারে বেসরকারি বাংলাদেশে বেসরকারি সমাজ উন্নয়ন কার্যক্রম, এখান থেকে তোমরা একটা সিকিউ পাবা। এখানে যে টপিকগুলো রয়েছে এখানে সেম টপিক নিয়ে কথা বলা হয়েছে, যেমন ব্র্যাকের উদ্দেশ্য, ব্র্যাক কিন্তু বেসরকারি, এবং গ্রামীণ ব্যাংক নিয়ে কথা বলেছে। এই দুটো টপিক ভালো করে দেখে যাবা, ব্র্যাক এবং গ্রামীণ ব্যাংক দুটো টপিকে যতগুলো সিকিউ আছে দেখে যাবা। আন্তর্জাতিক সংস্থা সমাজ উন্নয়ন কার্যক্রম নিয়ে যদি কথা বলে এখানে কী কী রয়েছে দেখতে পাচ্ছ, ইউনিসেফ রয়েছে, ইউএনডিপি রয়েছে, বাংলাদেশে ইউএনডিপির ভূমিকা, এই দুইটা বিষয় রয়েছে, ইউনিসেফ এবং ইউএনডিপি, এই দুইটা দেখে যাবা। এখান থেকে আসলে আহামরি এখানে কমাই দেওয়ার কোনো কিছু নাই, এই টপিকগুলো থেকে প্রশ্ন আসবে, সেগুলো নিয়ে যদি সৃজনশীল আছে দেখে যাবে, এখান থেকে তোমরা প্রশ্ন পাবা। এখন যদি বলো ভাই কোন অধ্যায়গুলো করবা, আমি বলবো উপরে প্রথম চারটা পড়ে যেতে পারো যদি তুমি একদম পাই টু পাই পড়তে চাও, আর তোমার যদি মনে হয় যে না খুব কঠিন হয়ে যাবে তাহলে তুমি মানে মনে হয় যে না আরও পড়ে যেতে পারবা তুমি বা চাও, তাহলে আমি বলবো যে বাংলাদেশ সামাজিক আইন এটা পড়ে যেতে পারো। তবে এটা ধারাটারা আছে অনেকে মাথায় রাখতে পারবে না, এখানে নিচের তিনটি কিন্তু অনেক সহজ অধ্যায়, সরকারি উন্নয়ন, বেসরকারি উন্নয়ন, বেসরকারি তো গ্রামীণ ব্যাংক, ব্র্যাক নিয়ে কথা বলছে, আন্তর্জাতিক তো শুধুমাত্র ইউনিসেফ, আর হয়েছে আরেকটা প্রতিষ্ঠানের নাম বললো, তো এই দুই তিনটা টপিক নিয়ে তারা রয়েছে। আমি বলবো এই অর্ডারটা বাদে বাকি তিনটা কিন্তু পড়ে দিতে পারো, তাহলে তুমি রিল্যাক্স থাকতে পারবা, প্রশ্নগুলো খুব ইজিলি লিখতে পারবা, কেমন? সো এটা হচ্ছে সিকিউয়ের সৃজনশীল যেটা রয়েছে সেটা সাজেশন। বউ নির্ভর সাজেশনে বড় বড় যেটা বলি, বই আগে শেষ করতে হবে, যদি পারো রিডিং শেষ করে ফেলবা, দেন গাইড বই অন্তপক্ষে 150 করে নৈবেদিক কমপ্লিট করবা, 2022 সালে প্রশ্ন কালেক্ট করে সেগুলো সলভ করো, বিগত 3-4টা সাল প্রশ্নগুলো সলভ করবা এবং মডেল টেস্ট সলভ করবা, তাহলে আশা করি আর কোনো টেনশন নাই, খুব ইজিলি তোমরা তোমাদের নৈবেদিক কমন পড়বে। আর নৈবেদিকের চেষ্টা করবা একটু হলেও বিষয়গুলো বুঝে পড়ার, মুখস্থ করার দরকার নেই। তো এই হচ্ছে সমাজকর্ম নিয়ে কথাবার্তা বলা। সো সমাজকর্ম পরবর্তীতে আরও কোনো কিছু দরকার হলে কমেন্টে জানিও বা আমাদের ফেসবুক পেজ ইনবক্স করো। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, ভালো থাকবে সকলে, আল্লাহ হাফেজ।